नमस्कार बन्धुरा, कूकिंग सेमार बी पक्ष के स्वागतम। आशा करी अपनारा भलो आओ भलो आबार एक नतून रेसिपि नहीं चले। आज के अपन देखो रुई माछेर माथा दिए लाबड़ा कि करे बनाते हैं। एबार लाबड़ा बनानोर जो उपकरणगुलो नियेछि सेगुलो देखुन। आमी प्रथमे नियेछि रुई माछेर माथा। ये लाबड़ा करते अनेक सब्जी लागे, आमी सेई सब्जीगुलो केटे धुए नियेछि। बेगुन, कूमड़ो, उस्ते, आलू, पटल और डाटा। और रान्ना करते जा जा लागबे आदा बाटा, पाँच फोड़न, चीनी, हलुद, लवण, तेजपाता, दुटो शुकनो झाल नियेछि और काँचा लंका, सादा तेल। चलुन एखन आमरा रान्नाटा शुरू करी। आमी प्रथमे गैसटा अन करे दिच्छि। এখন আমি অপেক্ষায় থাকব কড়াইটা গরম হওয়া পর্যন্ত। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দিচ্ছি। আমি প্রথমে এই মাছের মাথাটা ভেজে নেব। আমি মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। আমার এক পিট ভাজা হয়ে গেছে, এখন আমি মাছের মাথাটা উল্টিয়ে দেব। অনেক বড় মাছের মাথা তো, তাই আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। এই মাছের মাথাটা ভাজা হতে থাক আর আমি এদিক দিয়ে এই সবজিগুলো এক এক করে লবণ হলুদ মাখিয়ে নিই। সবজিতে লবণ হলুদ মাখিয়ে নিলে তেলটা কম ছিটে, তাই আপনারা সবসময় চেষ্টা করবেন সবজিতে লবণ হলুদ মাখিয়ে নেওয়ার জন্য। আপনারা আলাদা আলাদা করে এক একটি করে সবজি ভেজে নেবেন, তাহলে রান্নাটা সুন্দর হবে। আমার মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা তুলে নিচ্ছি। আমি এই তেলেই এখন এক এক করে সব সবজিগুলো ভেজে নেব। আমি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, এখন আমি পটলগুলো দিয়ে দেব। আপনারা সবসময় সবজিগুলো আলাদা আলাদা করে ভাজবেন, তাহলে রান্নাটা সুন্দর হবে। আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি পটলগুলো তুলে নেচ্ছি। আমি বেগুনটা দিয়ে দিচ্ছি। আমি এইভাবে এক এক করে সব সবজিগুলো ভেজে নেব। বেগুনটা আপনারা কখনোই বেশি ভাজবেন না, কারণ বেগুনটা সবসময় গলে যায়। আপনারা সবজির শেষে এই বেগুনগুলো দেবেন, যার জন্য আমি বেগুনগুলো একটু অল্প করে ভেজে তুলে রাখব। আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি এক এক করে সব সবজিগুলোই ভেজে নিয়েছি। এখন আমি ওই তেলেই ফোড়ন দিয়ে দেব। আমি ওই তেলেই প্রথমে দুটো শুকনো জল দিয়ে দিচ্ছি, তারপর দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। এখন আমি পাঁচ ফোড়ন দিয়ে দেব। এবার একটু আদা বাটা দিয়ে দেব। আপনারা এই লাবড়াতে অবশ্যই একটু আদা বাটা দিবেন, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি একে একে সব সবজিগুলো দিয়ে দেব। বন্ধুরা,
আপনারা এই পুরো ভিডিওটি দেখতে থাকুন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমি এখন সবজিগুলো ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি, একটু ভালো করে নাড়াচাড়া করে এখন আমি জল দিয়ে দেব। আমার জল দেওয়া হয়ে গেছে, এখন আমি মাছের মাথাটা দিয়ে দেব। আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে দেব। আমার মাথাটা অনেক বড়, তাই একটু নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছে। এখন আমি এটাকে ঢেকে দেব। বন্ধুরা, আপনারা আমার পুরো ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমার এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এখন ঢাকনাটা উঠিয়ে দেখছি, খুব সুন্দর হয়েছে। এখন দেখুন বন্ধুরা, অনেক সুন্দর লাগছে দেখতে। এখন আমি এই এই মাথাগুলো ভেঙে দেব। মাথাগুলো সবসময় ভেঙে দেবেন, মাথাগুলো ভেঙে দিলে এই লাবড়াটার স্বাদ বেড়ে যাবে। দেখুন আমি কত সুন্দর করে ভেঙে নিয়েছি। এখন আমি এটা দিয়ে দেব। আমি দুটো কাঁচা ঝাল দিয়ে দেব। আর যে বেগুনটা ভেজে রেখেছিলাম সেই বেগুনটা এখন দিয়ে দেব, কারণ বেগুনটা প্রথমে দিলে গলে যাবে, সেই জন্য আমি বেগুনটা রেখে দিয়েছিলাম। এখন আমি ভালো করে নেড়েচেড়ে দেব। এটা খেতে খুবই অসাধারণ লাগে, আপনারা বাসায় অবশ্যই করে খাবেন। এখন আমি সামান্য চিনি দিয়ে দেব। বন্ধুরা, আমার রান্নাটি পুরোপুরি হয়ে গেছে। দেখুন পাশ দিয়ে কত সুন্দর তেল ছেড়ে গিয়েছে। এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আমি এখন এটা তুলে নেবো।